बोलिए श्री रामचंद्र भगवान की, बोलिए श्री पवन पुत्र हनुमान की, बोलिए श्री पवन पुत्र हनुमान की। मर्यादा पुरुषोत्तम श्री श्री भगवान रामचंद्र प्राण प्रतिष्ठा, তিনি গৃহ প্রবেশ করবেন। আমরা এক যুগ থেকে আরেক যুগে আবার লাফিয়ে চললাম ত্রেতা যুগকে স্মরণ করার জন্য। এই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি মনুষ্য দেহ ধারণ করে এসেছিলেন আমাদের প্রত্যেকটা পরিবারকে শিক্ষা দেবার জন্য। ভাইকে কিভাবে ভালোবাসতে হয়, স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হয়, পিতা মাতাকে কিভাবে ভালোবাসতে হয়, তিনি প্রতিটা জিনিস সূক্ষ্মভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন। যদি ওনার সমস্ত কিছু আমরা অনুধাবন করতে পারি, আমাদের জীবন তো সুন্দর থেকে সুন্দরতর হবে। মা কই কই তিনি চেয়েছিলেন ভরতকে রাজা করব, রামকে বনবাসে পাঠিয়ে দেব, তিনি তাতেও খুশি ছিলেন। ১৪ বছরের জন্য তিনি বনবাসী গিয়েছিলেন, সঙ্গে ছিল সীতা মা এবং লক্ষ্মণ, সীতা মা এবং লক্ষ্মণ। পিতার জন্য তিনি কি করেছিলেন তাও দেখলেন, স্ত্রীকে কেমন ভালোবাসলেন তাও দেখলেন, দস্যুকে কেমন দমন করলেন তাও আপনারা পড়েছেন বা জেনেছেন। বাবা সবার কাছে নিবেদন রইল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার গায়ে এই চাদরটি, এই চাদরটি নদিয়ার কোনো এক মহিলা গান করালেন, উনি দান করলেন। কালকে যে একটি গলায় চাদর ছিল এটা আসামের মানুষ আমায় দান করেছেন। আর দেখবেন আমাদের সাধুগুরু বৈষ্ণবের গলাতে একটা নামাবলি থাকে, হরে কৃষ্ণ এইদিকে নামাবলি, ওই নামাবলিটা আগে কিন্তু নামাবলি ছিল না, আগে ছিল রামাবলি। রামাবলি রামচন্দ্রের কথা যখন এলো আপনাদের বলে যাই, মায়েরা মন দিয়ে শুনবেন, রামাবলি মানে নামাবলিটার জন্ম কোথা থেকে হলো, রাবণের সঙ্গে যখন রামচন্দ্রের যুদ্ধ হচ্ছে, তাকাবেন সবাই যারা জ্ঞানীজন আছেন শিখবেন ভালো করে, এই যে রামাবলি নামাবলি আমরা গায়ে নিই কোথা থেকে পেলাম, তাকান আমার দিকে। রামচন্দ্রের সঙ্গে যখন রাবণের যুদ্ধ হচ্ছে, কোনো মতেই রাবণ যখন রামকে পাচ্ছে না হেরে যাচ্ছে, বলুন তো মায়েরা রামের পক্ষে রাবণের একজন যোগদান করেছিল, তার নাম কি? ঘর শত্রু, জোরে বলুন, বিভীষণ। বিভীষণের একটি মাত্র ছেলে ছিল, তার নাম কি? তরণী। ভালো করে শুনবেন, ছেলেটির নাম তরণী। তরণী রাবণের কাছে গিয়ে প্রণাম করে বলছে, জেঠু তুমি প্রতাপশালী রাবণ, তোমার চোখে জল কেন, কাঁদছ কেন তুমি? রাবণ বলল, বাবা রামের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি শেষ হয়ে গেলাম, আমি আর পারলাম না বাবা, আমি হেরে গেলাম। সঙ্গে সঙ্গে তরণী বলেছিল, জেঠু তুমি যদি অনুমতি দাও আমি রামের সঙ্গে যুদ্ধ করব, আমি জিতব। এই দিকে তাকান। রাবণ বলল, চুপ কর, কুম্ভকর্ণ ছমাস ঘুমোয় ছমাস জাগে, সে পারল না, তুই পারবি কি করে? সঙ্গে সঙ্গে তরণী বলেছিল, জেঠু বড়দের আশীর্বাদ যদি ছোটদের মাথায় থাকে তবে ছোটরা তবে ছোটরা 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 জিতে যায়, তুমি আশীর্বাদ করে দাও। রাবণ বলল, যা তোর মাথায় আশীর্বাদ করে দিলাম, তুই রামের সঙ্গে যুদ্ধ কর। বলুন তো মায়েরা, এ জগতে কোনোর মা আছেন যার ছেলে ডিফেন্সে চাকরি করে, আর্মি হয়েছে, দেশে দেশে যুদ্ধ লেগে গেলে মা কখনো চায় ছেলে যুদ্ধে যাক? জোরে বলবেন, কোনো মা পৃথিবীতে চেয়েছে যে ছেলে আমার যুদ্ধে যাক? কোনো মা চায় না। কিন্তু তরুণীর পাঁচ বছর বয়স, আমার দিকে তাকান। সঙ্গে সঙ্গে তার মা সরমার কাছে গিয়ে বলছে, মা মা কি, আমি যুদ্ধ করব? চুপ কর, কার সঙ্গে যুদ্ধ করবি? রামের সঙ্গে। চুপ, ভগবান ও কথা বলতে নেই বাবা, ভগবানের সঙ্গে যুদ্ধ করতে নেই,
একবার বলিস না পাপ হয় তরুণী বলল মা গো আমি যুদ্ধ করব মনে মনে ভাবলো রামের সঙ্গে যুদ্ধ করব মানে যুদ্ধে হারানোর জন্য নয় আমি চিরকাল রাম চরণে নিজের প্রাণ বিসর্জন দিয়ে আমি রামের হয়ে যাব লক্ষ্য করুন ওই ছোট্ট তরুণীর কিয়া কি সুন্দর প্রতিবাদ দেখুন শরমা বলে উঠল শোন বাবা যে মা ছেলেকে ধর্মের পথ থেকে সরিয়ে দেয় সরিয়ে আমি কথা দিলাম তরুণী রে আমি মা হয়ে তোকে রামের সঙ্গে যুদ্ধ করার জন্য অনুমতি দিলাম অনুমতি অনুমতি যাব আমি আমাকে সাজাবে না একদিকে মা কাঁদছে এদিকে তাকান এদিকে তাকান একদিকে মা কাঁদছে ছোট্ট তরুণী পায়ের তলে বসে আছে মায়ের সাজাবে না কি সাজবি গোটা শরীরে আমার রাম নাম লিখে দাও গোটা শরীরে আমার রাম নাম লিখে দাও আমি কিছুই সাজব না গোটা শরীরে আমার শুধু রাম 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 নাম লিখে দাও আমি রামের সঙ্গে যুদ্ধ করব রামের সঙ্গে যুদ্ধ করব মাইরা তরুণীর মা শরমা ছেলের গোটা শরীরে রাম নাম লিখে দিল মা শেষে তরুণীর চাওয়া দেখুন আশীর্বাদ করবে না মাই আমায় আশীর্বাদ করবে আমায় আশীর্বাদ করবে না মা আমি রামের সঙ্গে যুদ্ধ করব আমি যেন জিতে যাই আশীর্বাদ করবে না আমার মনের ইচ্ছা পূর্ণ হয় আশীর্বাদ করবে না করব মা শরমা হলুদ কাপড় পরেছিল হলুদ কাপড়টা টুকরো করে কেটে তরুণীর মাথায় বেঁধে দিল আশীর্বাদ করলাম বাবা মায়ের দেওয়ায় কাটা কাপড় তোর মাথায় বেঁধে দিলাম আমি তোকে অনুমতি দিলাম যা তুই রামের সঙ্গে যুদ্ধ কর গোটা শরীরে রাম নাম লেখা আছে রাবণকে প্রণাম করে মাথায় হলুদ কাপড় বেঁধে যখন জিতে যাবে রাবণ জিজ্ঞাসা করলো চুপ কর তুই আমার শত্রু না তুই আমার ভাইপো কেন কেন তুমি এমন কথা বলছিস জেঠু যে রামের নাম আমি উচ্চারণ করি না যে রাম আমার শত্রু আমাকে বিনাশ করে দিচ্ছে আমাকে হারিয়ে দিচ্ছে আর সেই রামের নাম তুই ধরে রেখেছিস তোমার ভাইপো না শত্রু তরুণী কত ঠান্ডা দেখুন জেঠু এই না হলে আমি তোমার ভাইপো রাম নাম লিখলাম কেন জানো যুদ্ধ করতে যাব যদি যদি যুদ্ধ করতে গিয়ে আমার আমার শরীরে রাম নাম লেখা দেখে রামচন্দ্র যুদ্ধ না করে আমি জিতে যাব ওটা বাইরের কথা আর ভেতরে ভেতরে বললো জেঠু আমি রাম নাম লিখলাম কেন জানো রামচরণে আমি নিজেকে সমর্পণ করে দেব বলে লিখলাম চলে গেল মা যুদ্ধে একদিকে রামচন্দ্র দাঁড়িয়ে আছে তরুণীর বাবা বিভীষণ দাঁড়িয়ে আছে যখন তরুণী চিৎকার করে দূর থেকে বলছে প্রভুরা যুদ্ধ কর যুদ্ধ কর যুদ্ধ কর আমার সাথে যুদ্ধ কর আমার সাথে
বলল দাঁড়া 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 আমার দুটো বাচ্চা আছে লবকুশ ওই বাচ্চা বয়সে ছেলে তুই আমি তোর বাবার মতো বাবা হয়ে তোর সঙ্গে যুদ্ধ কি করব রে তুই পালিয়ে যা ভগবানের চাইতে ভক্ত চালাক সঙ্গে সঙ্গে তরুণী বলল প্রভু রাম আমায় যেতে বলছো আমি চলে যাব শুধু বলে দাও তুমি হেরে গেলে তুমি যদি বলতে পারো তুমি হেরে গেলে আমি চলে যাব তুমি যতক্ষণ না বলবে আমি হেরে গেলাম আমি যাব না বিভীষণের কানে কান দিয়ে রামচন্দ্র বলছে বিভীষণ এই ছেলেটা কে গো তোমাদের রাক্ষস কুলে জন্ম নিয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে ছেলেটা কে বিভীষণ কিচ্ছু বলছে না দেখুন জানে যে রামের হাতে মরবে তবু বাবা হয়ে দেখুন চুপচাপ দাঁড়িয়ে আছে চুপচাপ কাঠের মতো পাথরের মতো দাঁড়িয়ে আছে বাবা শক্ত পাথর হয়ে গেছে রামচন্দ্র বলছে বিভীষণ চুপ করে আছো কেন এইটুকু বাচ্চা ছেলে আমার সঙ্গে যুদ্ধ করব বলছে তোমার বংশের ছেলে কে সেই ছেলে বলো এর পরিচয় কি বলো তুমি চুপ করে আছো কেন এদিকে তরুণী চিৎকার করে বলছে যুদ্ধ করো তুমি রামচন্দ্র বলছে যুদ্ধ করবি তবে কর তরুণী বাণ ছুড়ল প্রথমে বাণ রামচন্দ্রের চরণে গিয়ে পড়ল যেই না রামচন্দ্রের চরণে গিয়ে পড়েছে রামচন্দ্র বলল তরুণী রে কেউ যদি বাণ মেরে আমার চরণে প্রণাম করে তাকে আমার আশীর্বাদ দেওয়া দরকার আছে তুই যখন বাণ মেরে আমার চরণে প্রণাম জানালি আমি তোকে আশীর্বাদ করব যেই না রামচন্দ্র বাণ মেরেছে তরুণীর মাথাতে পড়েছে মায়ের দেওয়া বাঁধা কাপড়ের উপরে তীর গিয়ে আটকে গেছে যেখানে মায়ের আশীর্বাদ থাকে সেই জায়গাতে কোনোদিন কারো আঘাত হয় না সেই জায়গাতে কারো আঘাত হয় না তরুণীর মায়ের বাঁধা কাপড়টাতে আটকে গেছে তীরটা গিয়ে তরুণী বারবার বাণ ছুটছে রামের অঙ্গে রাম মনে মনে ভাবলো আর নয় যুদ্ধ যখন করছিস শেষ বাণ রামচন্দ্র ছাড়লো তরুণীর মস্তক ছেদন হয়ে গেল মাথাটা আকাশে উড়তে উড়তে কাটা মুন্ড বলতে লাগলো রাম 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 জোগাড় দাও রাম 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 কাটা মুন্ডটা রামচন্দ্রের চরণের সামনে রামের দিকে জলজল করে তাকাচ্ছে চোখ দিয়ে জিজ্ঞেস করছে রামচন্দ্র বিভীষণকে কি গো তোমার বংশের ছেলে আমি মেরে ফেললাম কাটা মুন্ডটা আমার পায়ের সামনে আমার মুখের দিকে তাকিয়ে আছে একবার দেখো যে এই ছেলে কি বিভীষণ বলো এই ছেলে কি সঙ্গে সঙ্গে বিভীষণ বলে উঠল প্রভু এ আমার একমাত্র বংশের প্রদীপ আমার তরুণী চুপ করো তুমি লজ্জা করো তোমার তুমি বাবা হয়ে ছেলের মৃত্যু চোখের সামনে দেখলে একবার প্রতিবাদ করলে না তুমি সঙ্গে সঙ্গে বিভীষণ বলে উঠল প্রভু রাক্ষস কুলে জন্ম নিয়ে আমি তো পাপ করেছি তোমার চরণ পেয়েছি ও যখন তোমার সঙ্গে যুদ্ধ করছিল আমি তোমাকে বারণ করতে যাচ্ছিলাম কিন্তু করলাম না কেন জানো ও যদি তোমার চরণে স্থান পায় রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে যাবে রামচন্দ্র তরুণীর কাটা মুন্ডটাকে হাতে উঠালো তাকান আমার দিকে ওরে তরুণী রে ওরে তরুণী রে তোর কাটা মুন্ড আমার পায়ের সামনে পড়েছে তুই আমার দিকে তাকাচ্ছিস আশীর্বাদ করলাম আমি ভগবান রাম আগামী দাপরে আমি কৃষ্ণ হব তুই হবি আমার প্রিয় বন্ধু সুবল সখা রাধারানীর সঙ্গে লীলা করব তোকে সামনে রেখে আমি লীলা করব
তুই হবি সুবল আমি হব কৃষ্ণ তবে এই দেখ তোর মাথাতে যে একটা হলুদ কাপড় তোর মা বেঁধে দিয়েছে এই হলুদ কাপড়টা নিয়ে কি করব জানিস এই হলুদ কাপড়ের উপরে আমি তোর শরীরের রক্ত দিয়ে রাম 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 লিখে দিলাম ভগবান রামচন্দ্র নিজের হাতে তরণীর কাটা মুণ্ড থেকে রক্ত নিয়ে নিজের আঙ্গুল দিয়ে শরমার দেওয়া কাপড়ের উপরে লিখছে রাম 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 হয়ে গেল রামা বলি ভগবান রামই বলল এটার নাম হলো রামা বলি আগামী কলিতে বৈষ্ণব ব্রাহ্মণের অঙ্গে এটা যাবে ভক্তের অঙ্গে এটা যাবে রামা বলি থেকে নাম হবে নামা বলি তাই হয়ে গেল নামা বলি মায়েরা কত সুন্দর সুন্দর তত্ত্ব প্রত্যেকটা কীর্তনের মধ্যে আছে নিমায়ের কবার বিয়ে হয়েছিল জোরে বলুন কবার হয়েছিল হিন্দু সনাতন ধর্মের মানুষ আমাদের জানতে হবে যে নিমাই মহাপ্রভুর কবার বিয়ে হয়েছিল দুবার দুবার জেনে নিন আপনারা যে মহাপ্রভুকে দেখতে পান তার ডাক নাম হচ্ছে নিমাই তো তার দুবার বিয়ে হয়েছিল প্রথম বিয়ে হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে মায়েরা লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরে গিয়েছিল দ্বিতীয় বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে এই বিষ্ণুপ্রিয়ার বয়স যখন ১৪ নিমায়ের বয়স তখন ২৪ দুজনে তফাৎ কত মাত্র ১৪ বছরে লক্ষ্য করুন একজনের একজনের ২৪ একজনের ১৪ মানে ১০ বছরের তফাৎ একটু মন দিয়ে শুনবেন বিষ্ণুপ্রিয়া স্বামী ভক্তি শুনলে চমকে যাবেন আপনাদের আসামের মায়েদের স্বামী ভক্তি খুব ভালো আমি জানি এত স্বামীকে সম্মান করে ওরা আমাদের কাছে গদগদ করে বলে দাদা বলবেন না খুব সম্মান আমি ভুল বলে ফেললাম নাকি ভুল বলে ফেললাম দাদারা মনে মনে ভাবছে কি যে করে বাড়ি গেলে বুঝতে পারবেন কি করে এই দিকে তাকান এই দিকে তাকান বিষ্ণুপ্রিয়া ১৪ বছরের মেয়েটার কাছে শিখে নিন স্বামী ভক্তি কাকে বলে আজকালকার মেয়েদের তো স্বামী ভক্তি নিউ ডিজাইনের বলবো না বাদ দিয়ে দেবো ছেলেগুলো বলছে বলুন বলুন আর মায়ের বাচ্চা চুপ করুন এই কথাটা বাদ দিয়ে চলুন কিন্তু আমি যখন এসেছি না বলে তার যাবই না আমি বলে দিই আপনাদের জন্যে বলি নাই আজকালকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনের শ্বশুর মশাই ঘরে বসে আছে আর স্বামীর নাম ধরে মেয়েটি ডাকছে এই তাপস কি ডিজাইনের ডাক যেন ঠাকুমার নাতিকে ডাকছে নানা লজ্জা পর্যন্ত করছে না যে শ্বশুর মশাই বসে আছে শাশুড়িমা বিষ্ণুপ্রিয়া স্বামীর নাম ধরে রাখে না জেনে নিন যেদিন থেকে নিমাই ২৪ বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল মা সেই দিন থেকে ১৪ বছরের মেয়েটা ভোরবেলায় ঘুম থেকে উঠে গঙ্গাতে স্নান করে সূর্য ওঠার এক ঘন্টা ২৪ মিনিট ৩৬ মিনিট আগে স্নান করে বয়স কত বলেছি জোরে বলুন ১৪ বছর এইদিকে এইদিকে বয়স কত বলেছি ১৪ বছর তাকিয়ে নিন মেয়েটা কত কৃষ্ণ ভক্তি মেয়েটি শীত গ্রীষ্ম মাঘ মাসের শীতে যখন ঘর থেকে কেউ বেরোতে পারে না ভোরবেলায় ১৪ বছরের মেয়েটা গঙ্গা থেকে স্নান করে এইদিকে তাকান এসে কাপড়টা পরিবর্তন করে না ওই ভিজে কাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পাশের বাড়ির মেয়েটা বলে এ প্রিয়া এ তুই যে মরে যাবি রে তুই যে মরে যাবি বলে কেন সকাল থেকে সন্ধে পর্যন্ত হরিনাম করছিস ভিজে কাপড়ে ঠান্ডা লেগে মরে যাবি তো তুই বিষ্ণুপ্রিয়া বলে দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে আমি সহধর্মিনী স্বামী ধর্ম করবে স্ত্রী সাহায্য করবে এরই নাম সহধর্মিনী আমার স্বামী যদি কৃষ্ণ বলে চলে যাই আর আমি পেছন পেছন যদি কৃষ্ণ না বলতে পারি আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না গোবিন্দের কৃপা হবে না মায়েরা এ জগতে নারী কারা যে নারী ভক্তির জোরে পুরুষকে ওপরে ওঠাই তারা হলো নারী আর
আরে যারা স্বামীর পেছনে লেগে থাকে ধর্ম করতে দেয় না এরা হলো আনারি আপনারা নারী হন আপনাদের স্বামী উপরে উঠবে আর যদি আনারি হন আপনাদের স্বামী নিচে নামবে বিষ্ণুপ্রিয়া কি সুন্দর বলল দেখুন এ প্রিয়া তুই কিছু খাবার খাস না বিষ্ণুপ্রিয়া বলল দিদি আমি খাই ও মায়েরা দিনের মাথায় আপনারা তিনবার চারবার খান বিষ্ণুপ্রিয়া কবার খায় একবার বয়স কত বলেছি মাত্র 14 বছর ওই মেয়েটা কি খায় দেখুন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একটা করে ধান নেয় আর খুঁটে খুঁটে হরে কৃষ্ণ নাম বলে চাল বের করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হরি নাম করতে করতে যে কটা চাল হয় গঙ্গা থেকে জল এনে সেই চাল সিদ্ধ করে একবার সেবা করে এর নাম বিষ্ণুপ্রিয়া সবাই জেনে নিন সন্ন্যাস নেবার সময় নিমাই বিষ্ণুপ্রিয়াকে বলে যায় নাই নিমাই সন্ন্যাসের পরে একবার এসেছিল অদ্বৈতের বাড়িতে নিত্যানন্দ গিয়ে বলেছিল নিমাই বাড়ি ফিরে চল চল বাড়ি ফিরে চল নিমাই বলেছিল দাদা যে একবার সন্ন্যাস নাই তাকে বাড়ি ফিরে যেতে নাই আমি বাড়ি ফিরে যাব না নিতাই চাঁদ বলেছিল এই যে তোর মা কেঁদে কেঁদে পাগল হয়ে গেল তোর স্ত্রী সেই রকম অবস্থা একবার গিয়ে দেখবি তাদের কি অবস্থা হয়েছে নিমাই বলল দাদা যে একবার সন্ন্যাস নেই সে বাড়ি যায় না আমার মায়ের যদি আমাকে দেখতে ইচ্ছে হয় আমার কাছে পাঠিয়ে দাও নবদ্বীপের মেয়েরা যদি আমায় দেখতে চায় আমার কাছে পাঠিয়ে দাও একজন যেন না আসে বলুন তো কে জোরে বলুন বাহ খুব খুশি ধন্যবাদ জানাই আমার এই বাচ্চা ছেলেগুলো কি সুন্দর উত্তর দিল দেখুন নিমাই বলছে সবাইকে পাঠিয়ে দেবে আমার মাকে পাঠাবে নবদ্বীপের মেয়েদেরকে পাঠাবে একজনকে পাঠাবে না বিষ্ণুপ্রিয়া নিতাই চাঁদ বাড়িতে গিয়ে বলল সচিমা তোমার নিমাই এসেছে এখানে বসে আছেন ছেলে যদি বহুদিন বাইরে থাকে মা যদি খবর পায় আমার খোকা এসেছে মায়ের কত আনন্দ হয় সারা তারি সচিমাতা বৌমা বিষ্ণুপ্রিয়াকে বলছে অপ্রিয়া প্রিয়া খবরটা শুনলে নিতাই বলল আমার নিমাই আসছে চলো দেখতে যাব তুমি ভালো করে সেজে নাও আমিও সেজে নিই আমার ছেলেকে দেখতে যাব অপ্রিয়া নিত্যানন্দ বলল মা নিমাই সবাইকে যেতে বলেছে বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে নাই বিষ্ণুপ্রিয়া কি করেছে দেখুন মায়েরা বিষ্ণুপ্রিয়া আছার খেয়ে পড়ল বলল প্রভু যদি আমায় না ডাকে আমি তাকে ডাকবো দেখি সে আসতে পারে কি না আমার দিকে তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন উত্তর দেবেন বলুন তো মেয়েরা মেয়েদের শত্রু না বন্ধু জোরে বলবেন তোমরা বলবে না মেয়েরা মেয়েদের না না শত্রু প্রমাণ দিয়ে দিই দেখবেন মায়েরা মেয়েরা মেয়েদের শত্রু বিষ্ণুপ্রিয়া আছার খেয়ে কাঁদছে নিমাই তাকে ডাকে না বিষ্ণুপ্রিয়া আছার খেয়ে কাঁদছে নিমাই তাকে ডাকে নাই বলে পাড়ার মেয়েরা চিৎকার করে যাচ্ছে এ প্রিয়া প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না কাটা ঘায়ে নুনের ছিটা দিতে মেয়েরা ছাড়ে না এইদিকে এইদিকে কাটা ঘায়ে মেয়েরা নুনে এ প্রিয়া প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না তোর মতো ভাগ্যহীনা আছে কজনা সামনে বসে ইশারা করবেন না আস্তে সামনে বসে ইশারা করবেন না যারা সামনে বসে আছেন বারবার নিবেদন রইল আপনাদের ইশারা কিন্তু অনেক লোক দেখতে পাচ্ছে এই জন্য বারবার নিবেদন আপনারা ইশারা করবেন না স্থিরভাবে কীর্তন শুনবেন আস্তে এইদিকে এ প্রিয়া মেয়েরা বলছে প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না তোর মতো ভাগ্যহীনা আছে কজনা বিষ্ণুপ্রিয়াকে উত্তর দিল দেখুন কি বললি আমাকে ভাগ্যহীনা তবে শুনে রাখ আমার মতো ভাগ্যবতী আছে কজন কেন যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয় সে তো আমার মানুষ আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায় আমার মতো ভাগ্যবতী কজন হয় এই তুই যাবি না
বিষ্ণু প্রিয়া বলছে না কেন ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান ভক্তের কাছে আসে ভক্ত ভগবানের কাছে যায় না প্রমাণ কি ওহল্লা পাশান হয়েছিল রামকে ডেকেছিল রাম ওহল্লার কাছে এসেছিল ওহল্লা তো রামের কাছে যায় নাই ও মায়েরা আপনারা সবাই জানেন যারা জ্ঞানী জন আছেন বাবারা বিষ্ণু প্রিয়ার কাছে নিমাই সন্ন্যাসের পরে একবারও আসে নাই চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদের পরিষ্কার করে বলল একদিন রাত্রি 12টার সময় বিষ্ণু প্রিয়া ঘুমাচ্ছে দরজাতে নিমাই ধাক্কা দিয়েছিল লক্ষ্য করবেন সবাই প্রিয়া প্রিয়া এ প্রিয়া এই এ প্রিয়া ঘুমাচ্ছ নাকি প্রিয়া ঘুমাচ্ছ নাকি বিষ্ণু প্রিয়া ঘুম ভেঙে গেল কে তুমি কে কে তুমি এত রাত্রি আমি এসেছি বিষ্ণু প্রিয়া বলল জগতে সবাই তো আমি তুমি কে আমি তোমার প্রাণনাথ এসেছি মায়েরা স্বামী যদি স্ত্রীর কাছে বহুদিন হঠাৎ করে আসে স্ত্রীর কি অবস্থা হয় মায়েরা লক্ষ্য করবেন বিষ্ণু প্রিয়া রাত্রি 12টার সময় তাড়াতাড়ি কাপড়টা পরে দরজার সামনে গিয়ে বলল এতদিন পরে হতভাগিনীর কথা মনে পড়েছে তোমার দরজা খুলবে না প্রিয়া না কেন খুলবে না দরজা দরজা খোলার আগে একটা প্রশ্নের উত্তর দাও কি যে তোমাকে ডাকে তার এত কষ্ট হয় কেন যে তোমাকে ডাকে তাকে কাঁদতে হয় কেন যে তোমাকে ডাকে তাকে বারবার চোখের জলে ভাসতে হয় কেন মায়েরা জেনে নিন দাদা ভাইরা জেনে নিন এ জগতে যারা মস্তানি করে লোক ঠকায় অন্যায় করে দেখে নেবেন আপনারা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় দেখবেন সব জায়গাতে মস্তানি করছে অন্যায় করছে লোক ঠকাচ্ছে ও দেখবেন বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু কৃষ্ণ ভক্ত যারা তাদের ঘরে চাল ফুটে জল পড়ছে এক বেলা খেতে পাচ্ছে এক বেলা পাচ্ছে না তাহলে প্রশ্ন করবেন প্রদীপ বাবু কীর্তন করে কি লাভ আছে যদি ঘর ফুটে জল পড়ে যদি খেতে না পাই ও মায়েরা ওরাই ভালো যারা মস্তানি করে বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে লোক ঠকাচ্ছে ওরাই ভালো না না ভুল করছেন আপনারা ভগবান সবাইকে দুটো করে কলসি দিয়েছে একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি যারা অন্যায় করছে লোক ঠকাচ্ছে তাদের পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই যখন পূর্ণ হয়ে যাবে দুর্যোধনের মতো ঘর ছেড়ে রাস্তায় ভিখারির মতো ঘুরে বেড়াবে কুকুরের মতো রাস্তায় মৃত্যু হবে চোখের সামনে দেখতে পাবে কিন্তু যাদের ঘর ফুটে জল পড়ছে খেতে পাচ্ছে না কৃষ্ণ নাম করছে তাদের পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই যেদিন পূর্ণ হয়ে যাবে মা নিতাই গৌর হরি বল বলে গোবিন্দের চরণ আনন্দে সারা জীবন কাটবে বাহ এইদিকে মায়েরা এবার উত্তরটা শুনুন আস্তে রাত্রিবেলায় দরজায় ধাক্কা প্রিয়া প্রিয়া এইদিকে তাকাবেন মায়েরা দরজাটা খুললো নিমাই দাঁড়িয়ে আছে বাঁদিকে বিষ্ণু প্রিয়া মাথার কাপড়টা নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে নিমাই বলল প্রিয়া আমার দিকে তাকাবে না না একবার তাকাও না একবার তাকাও বললাম তো আমি তোমার দিকে তাকাবো না তোমার অভিমান হয়েছে সন্ন্যাস নেবার সময় তোমায় বলি নাই বলে তোমার রাগ হয়েছে অদ্বৈতের বাড়িতে এলাম সবাইকে ডাকলাম তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে বিষ্ণু প্রিয়া বলছে না স্বামী আমার কোনো অভিমান হয় নাই তবে তাকাবে না কেন সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না বিষ্ণু প্রিয়াকে নিমাই বলল প্রিয়া গো তোমার মতো পতিনী যদি ঘরে ঘরে হয় তবে প্রতিটি পতি গোবিন্দের চরণ প্রিয়া কিছু চাইবে না না আমার কাছে তুমি কিছুই চাইবে না না বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না বিষ্ণু প্রিয়া বলছে যার থাকে থাকে আমার কোনো চাওয়া পাওয়া নাই কেন নেই স্বামী বিশ্বপতি ভগবানকে যে পতিরূপে পেয়েছে স্বামী রূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে
কিছুই চাইবে না দেবে হ্যাঁ দেব তবে দাও কি আমি যাব নিবেদন রইল নিমাই দেহত্যাগ করেছিল কোন জায়গায় জেনে নাও বাচ্চারা জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলতে বলতে নিমাই ওইখানেই দেহান্তর হয়েছিল বিষ্ণুপ্রিয়া কোথায় দেহত্যাগ করেছিল মায়েরা এই যে দেখান কোথায় দেহান্তর হয়েছিল যেখানে নিমাইয়ের মন্দির মহাপ্রভু মন্দির সেখানে মহাপ্রভু খরম যুগলকে বুকে নিয়ে ওইখানেই কিন্তু তিনি দেহত্যাগ করেছিলেন আপনাদের কাছে নিবেদন রইল এই অজানা কথাগুলোকে জানবার জন্য আপনারা কীর্তনে আসলে আসেন কিছু জ্ঞান বুদ্ধি অর্জন করার জন্য আসেন যার যেমন ভাব তার তেমন লাভ এখানে কীর্তন শুনতে এসছে সবার ভাব সমান নাই আমার দিকে তাকাবেন একটা গাছে একটা পাখি গান করছে তাকাবেন একটা গাছে একটা পাখি গান করছে একজন সাধু বাবা পেরিয়ে যাচ্ছে পাখিটা কি বলছে সুন্দর সুরে গান গাইছে সাধু বাবা বলছে আহা রে পাখিটা বলছে হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা একজন মৌলবী সাহেব পেরিয়ে যাচ্ছে ও বলছে পাখিটা আমাকে দেখে বলছে আল্লাহ আকবর খোদা আবার একজন সবজি বিক্রেতা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে ও বলছে আমার সবজিগুলো দেখে পাখিটা বলছে লঙ্কা বেগুন আদা মানে বুঝতে পেরেছেন একজন শুনছে হরে কৃষ্ণ রাধা একজন শুনছে আল্লাহ আকবর খোদা একজন শুনছে লঙ্কা বেগুন আদা যার যেমন ভাব তার তেমন লাভ মহাপ্রভু নাচছে বলে একজন বলছে দেখো দেখো ওই তোই আমার গোড়া নাচে ওই তোই আমার গোড়া নাচে ওই তোই আমার গোড়া নাচে ওই তোই আমার গোড়া উলক ধ্বনি ওই জগে হামি দন্ড বাহু তুলে ওই তোই আমার গোড়া নাচে হামি দন্ড বাহু তুলে ওই তোই আমার গোড়া আমি দেখছি গোড়া নাচছে আরেকজন বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে ওই তো গোড়াই নাচছে তুমি দেখছো গোড়া নাচছে আমি দেখছি ভেতরে রাই নাচছে মানে বাইরে আ বাইরে রাই ভেতরে কৃষ্ণ আমি দেখছি ওই তো গোড়াই নাচছে ওই তো গোড়াই নাচছে দেখো দেখো ওই তো গোড়াই নাচছে কৃষ্ণ নাচে
ঠান্ডাতে বোধহয় বেরোবে না, ভালোই বেরোচ্ছি। জোরে বলুন, শ্যাম সুন্দর কি? আপনারা জোরে দিচ্ছেন মায়েরা, রাধা রানী কি? শব্দ বেঁধে বসে আছে, বেরোবে কি করে? হচ্ছে কিন্তু ভেতরেই রয়ে যাচ্ছে। একবার মুখগুলোকে খুলে একবার জোরে উলুধ্বনি দিন তো, উলুধ্বনি উলুধ্বনি। ভালো সুন্দর, বেশ বেশ বেশ। আপনাদের সঙ্গে ত্রিপুরা, ত্রিপুরার মায়েদের কিন্তু মিল আছে। কারণ ওখানে যদি ত্রিপুরাতে যত আপনি ইউটিউবে দেখবেন, মেয়েদেরকে যদি বলেছি মা একবার উলুধ্বনি দিন, এমন শুরু করেছে, বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন, সে আমাকে বারবার বলতে হচ্ছে। তারপর আর আমাদের দিকে যদি বলে মা উলুধ্বনি দিন, ও তখন বুঝতে পারছেন তো, উলুধ দেবে কী করে? ও তো ঠোঁট পালিশ করতে করতে সময় চলে যাচ্ছে। কিন্তু আপনাদের খুব ভালো, এত সুন্দর উলুধ্বনি দিচ্ছেন। তবে বলি মায়েরা, এইবার কিন্তু একটু বিষয় আছে, কিছু মনে করবেন না, একজন উত্তর দেবেন। না বসে আছে, আর আপনাদের আসামে বোধহয় করে না নাকি, এখানেও করে? আমরা এখানে খুব লক্ষ্মী মেয়ে। আচ্ছা বেশ বেশ বেশ। আচ্ছা মায়েরা, স্বামীর না বাস্তে, স্বামীর নাম করতে নেই, স্বামীর নাম ধরে ডাকতে নেই, তার প্রমাণ দেখুন। আমার মা বেঁচে ছিলেন, আমাকে দেখতে পাচ্ছেন মস্তক মুন্ডন অবস্থায়। আমার মা কিন্তু এক মাস দশ দিন আগে আমায় ছেড়ে চলে গেছেন, কিন্তু আমার মা আমার বাবাকে ডাকতেন, শুনছ গো প্রদীপের বাবা, আমার দিদির নাম দুর্গা, শুনছ গো দুর্গার বাবা, হ্যাঁ গো বলতো, কিন্তু নাম ধরে ডাকতো না। সবাই লক্ষ্য করুন, আমার কাকিমা বেঁচে আছে বাড়িতে, তিনি বললেন প্রদীপ তুই তো সব জায়গায় বলিস গুরুমন্ত্রের কথা, আমার গুরুমন্ত্র নেওয়া হয় নাই বাবা, তা আমাকে গুরুমন্ত্রের ব্যবস্থা করে দে। তা আমি আমার গুরুদেবকে ডেকে বললাম, গুরুদেব আমার কাকিমাকে মন্ত্রটা দিয়ে দেবেন, আমি গানে চললাম। আমি গানে চলে গেলাম, গুরুদেব মন্ত্র দিয়েছে, কাকিমা মন্ত্র নিয়েছে, কিন্তু মন্ত্র নেওয়ার পর খালি আমার মায়ের কাছে আসছে, প্রদীপ কবে আসবে, প্রদীপ কবে আসবে, বলে আর দু পাঁচ দিন পরে আসবে। আমি গেছি, এসেই বলছে বাবা মন্ত্র নিয়ে নিলাম, কিন্তু এক জায়গায় গণ্ডগোল হয়ে গেছে। বলছে বুঝতে পারলাম না গণ্ডগোল কি, বলছে শোন আসলে আমার গুরুদেব বলেছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবি তিনবার, তারপর গুরুমন্ত্র জপ করবি। আমার তাতে অসুবিধা কী? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, তারপর গুরুমন্ত্র জপ করবে, কোনো অসুবিধা নেই। বলছে তুই তো জানিস গুরুমন্ত্র জপ করতে গেলে, মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে গেলে আমার গণ্ডগোল হয়। বলে কেন? না আমি হরে কৃষ্ণ মন্ত্র বলতে বলতে আমি কিন্তু আর বেশিক্ষণ বলতে পারি না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার নাম কি বটে তুই তো জানিস রে, কিছু বুঝলেন? কাকার নাম কি? হ্যাঁ জোরে বল, জোরে বলো বাবা, জোরে বলো। হ্যাঁ আজ সকাল থেকে বাচ্চাগুলো খুব বুঝছে, কিন্তু এই চার পাঁচটা আছে না, এরা সেই দুপুর থেকে আবার অপেক্ষা করছিল কখন আমি আসবো, কোনো সময় উত্তর দিচ্ছে, দেখুন আপনাদের হয়ে ফার্স্টে উত্তর দিচ্ছে। আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কী নাম বটে তুই তো জানিস রে। আমার কোনো অসুবিধা নেই মা, এক কাজ করো কাকিমা, স্বামীর নাম যদি রাম হয় কোনো অসুবিধা নেই, ভগবানের নাম তো করতে হয়। ও তখন বলে তুই যতদিন ধরে কীর্তন করছিস কিছু মনে করিস না, তুই যতই বোঝা, আমার ১৩ বছর বয়সে বিয়ে হয়েছে। কাকিমা বলে আমি স্বামীর নাম করি নাই, করবো না, তো তেমন হলো আর না হলো, তাহলে তুমি কী করে ভজন করবে? বলছে আমি অত বোকা নই, আমি একটা বুদ্ধি করেছি, তুই তো জানিস আমার সাতটা ছেলে মরে যাবার পর একটা ছেলের নাম হয়েছে ফেলা, আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা হরে ফেলার বাবা ফেলার বাবা বাবা রে। কাকিমা তোমার ঘটে কি বুদ্ধি গো,
বাবারে কাকিমা বলছে এইটা বলে বলে দেব দেখুন ঠাকুরমার কত হাসি দেখুন জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আজকে মহাপ্রভু কি করছে মা বেলা ডুবে গেছে এবার ঘরে ফিরছে বেলি অবসান দেখি নিবেদন রইল স্বয়ং মহাপ্রভু জগৎকে শিক্ষা দিলেন সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর থেকে নাম বিলতে বেরোতেন মাকে প্রণাম করে যেতেন আবার বাড়ি ফিরে আসতেন বাবা তো জগন্নাথ মিশ্র মারা গেছেন তাই মাকে প্রণাম করছেন আবার এসে প্রত্যেকটি ছেলেদের কাছে মেয়েদের কাছে নিবেদন রইল যারা যাই পড়াশুনো করো না কেন আমার দিকে তাকাও সকালবেলায় ঘুম থেকে উঠে মা বাবাকে প্রণাম করে যাবে আবার বেরোবার সময় যখন বাড়ি ঢুকবে তখন মা বাবাকে প্রণাম করে ঢুকবে এই দিকে তাকাবেন মায়েরা ছেলেদেরকে বারবার নিবেদন রইল যদি বাবা মা মারা গেছে তার ছবিটা টাঙানো আছে দেওয়ালে মাঝে মাঝে একটা করে ফুলের মালা দেবে আর প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রণাম করে যাবে আর যখন একবার ঢুকবে বাড়ি তখন প্রণাম করে ঢুকবে এটা কে শিক্ষা দিয়েছে স্বয়ং মহাপ্রভু শিক্ষা দিয়েছে এই দিকে তাকাবেন মায়েরা আপনারা আসামের মানুষ আপনারা প্রণাম করছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে প্রণামটা ভুল হচ্ছে আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাই বাচ্চারা সবাই শুনে রাখো প্রণাম করতে গেলে যখন প্রণাম করবে মন্দিরে বা কোনো ভক্তকে লম্বা হয়ে উপুর হয়ে শুয়ে প্রণাম করবে যত নিচু হয়ে প্রণাম করবে তত লাভ আছে মায়েরা লম্বা হয়ে যত প্রণাম করবে অহংকার তত দূরে যাবে এই জন্যে সবাইকে বলি যখনই প্রণাম করবে সবাই লম্বা হয়ে প্রণাম করবে ধুলো বালির দিকে তাকাবে না লম্বা হয়ে প্রণাম করবে মেয়েরা কিন্তু লম্বা হয়ে হ্যাঁ এইভাবে লম্বা হয়ে আপনারা প্রণাম করতে পারবেন না আপনারা কীভাবে প্রণাম করবেন আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন হাঁটু গেড়ে প্রণাম করবেন কোনোদিন শুয়ে লম্বা হয়ে সাষ্টাঙ্গে প্রণাম যেটাকে বলে মায়েদের করার অধিকার নেই আমার বাবাদের বাচ্চাদের আছে লম্বা হয়ে প্রণাম করা তবে বলি আপনাদেরকে যখন ভগবানের মন্দিরে প্রণাম করবেন তখন আপনি ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন যখন দেবদেবীকে প্রণাম করবেন তখন ডান দিকে রেখে প্রণাম করবেন শিখে নিন আপনারা যদি মন্দিরে গিয়ে সোজা প্রণাম করেছেন আপনার ফল মিলল না বাচ্চাদেরকে বলি মন্দিরে গিয়ে সোজা প্রণাম করতে নেই এটা ঠাকুর মন্দির এরকম সোজা প্রণাম করতে নেই
যদি মা কালী বা মনসা মা দুর্গার মন্দির হয় তবে ডান দিকে রেখে প্রণাম করতে হবে যদি এটা কৃষ্ণ বিষ্ণু নারায়ণ মহাপ্রভু মন্দির হয় তবে বাঁ দিকে রেখে প্রণাম করতে হবে সোজা প্রণাম কোনোদিন কেউ করবেন না যদি আপনি যে যেজনে যাচ্ছেন আপনি পাচ্ছেন না অনেকে বলে না এত প্রণাম করলাম ঠাকুরকে কিন্তু কিছু ফল মিলল না তুমি উল্টো করলে ফল তোমার উল্টো মিলবে সোজা করলে সোজা মিলবে এইজন্য প্রণাম যদি করতে হয় মাথায় রাখবেন সবসময় ভগবানের মন্দিরে কোন দিকে বাঁ দিকে না ডান দিকে জোরে বাঁ দিকে না ডান দিকে ভগবানের মন্দিরে বাঁ দিকে আর দেবদেবীর মন্দিরে ডান দিকে আর সাধু গুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করতে হয় সম্মুখে সোজা তবে একটা কথা বলে রাখি আপনারা প্রণাম করছেন ধরুন আমি দাঁড়িয়ে আছি কোন একটা ছেলে এসে আমাকে প্রণাম করছে সে প্রণামটা কেমন করছে দেখুন যখনই প্রণাম করছে তার ডান হাতটা আমার ডান পায়ে নয় বাঁ পায়ে ঠিকছে আর বাঁ হাতটা ডান পায়ে ঠিকছে দেখে নেবেন আপনারা যদি কোনো জন হ্যাঁ বাহ এই জন্যে বাচ্চাগুলো উত্তর দিচ্ছে আমাকে আগে ইশারা করে দেখিয়ে দিচ্ছে প্রণামটা কেমন করতে হয় তাকান আমার দিকে আসলে কি প্রণাম হচ্ছে যখনই সোজা প্রণাম করবে ডান হাতটা ডান পায়ে নয় বাঁ হাত বাঁ পায়ে পড়ে যাবে বাঁ হাতটা ডান পায়ে পড়ে যাবে তাহলে আপনার নিয়ম হচ্ছে যিনি দাঁড়িয়ে আছেন আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে বাঁ হাতটা বাঁ পায়ে পড়বে তাহলে প্রণাম করবে কি করে বাঁ হাতটা নিচে সবাই শিখে নাও যখন কেউ দাঁড়িয়ে থাকবে সাধুগুরু বৈষ্ণব বসে থাকবে প্রণামের নিয়ম সবাই শিখে নাও যে যেখানে আছো সবাই বাঁ হাতটা নিচে ডান হাতটা ওপরে বাঁ হাতটা নিচে ডান হাত এইভাবে যদি কারো পায়ে প্রণাম করা যায় দেখবেন আপনারা বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে আর ডান হাতটা ডান পায়ে পড়ছে কৃষ্ণ কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা কৃষ্ণ বলছে আমি বাঁকা নয় তোরা বোকা প্রণামটা উল্টো করে দিবি তাই আমি উল্টেই দাঁড়িয়েই আছি এই জন্য ভগবান উল্টো করে দাঁড়িয়ে আছে কেন বলুন তো আমাকে অনেক সময় বাঁসাতে প্রণাম করতে যায় সব সোজা করে তো আমি তখন পাটা এমনি করে বসি কী করবেন উল্টো প্রণাম করে ফেলবে বলে যাতে আপনাদের লাভ হয় তাহলে প্রণাম কীরকম করে করতে হবে মায়েরা বাঁ হাতটা নিচে ডান হাতটা উপরে এখন একজন প্রশ্ন করেছে পায়ে প্রণাম করবে কেন পায়ে প্রণাম করতে হবে কেন মাথাতে করলে হয় না পিঠে করলে হয় না পেটে প্রণাম করলে হয় না তাহলে পায়ে কেন করবেন আগে সবাই জেনে নিন মায়েরা পায়ে কেন করবেন আমরা মায়ের পেটে যখন ছিলাম তখন ভগবান আমাদের ছ মাস বয়স পর্যন্ত হাত পা নাক চোখ কান দেয় নাই যখনই সাত মাস বয়স হলো পেটের মধ্যে মায়ের আমাদের হাত পা নাক চোখ কান সব হয়ে গেল তখন দেখবেন আমরা স্বাদ খাওয়াতে যাই আসামে স্বাদ খাওয়ানোর নিয়ম আছে জেনে বলুন স্বাদ খাওয়াতে যাই সেই সময় যদি আপনি আমিষ জাতীয় খাবার খাওয়ান তবে ছেলে কিন্তু অভক্ত হবে স্বাদ খাওয়ানোর সময় নিরামিষ খাওয়াতে হয় কেন ওই দিন কৃষ্ণের প্রসাদ নিয়ে যাওয়া হয় মায়েরা ভগবান কৃষ্ণ সাত মাস বয়সে আমাদেরকে গর্ভে দেখা দেয় এবার ছেলেরা উত্তর দেবে মায়েরা উত্তর দেবে বলুন তো আমরা যখন মায়ের পেটে থাকি মাথাটা নিচের দিকে পাটা উপর দিকে তাকাবেন মাথাটা নিচের দিকে পাটা উপর দিকে তাহলে ভগবান যদি দেখা দেয় কোথায় বসবে মাথাতে না পায়ে জোরে কোথায় বসবে হ্যাঁ ভগ আমাদের পাগুলো উপর দিকে আর মাথাটা নিচের দিকে তাহলে ভগবান যদি মায়ের পেটের মধ্যে আমাদের দেখা দেয় তাহলে ভগবান কোথায় বসবে পায়ে না মাথাতে মাথা হলে তো নিচে তাহলে পায়ে বসবে তাকার আমার দিকে মায়েরা ভগবানের বসার জায়গা পদ্মাসন তার মানে কি পদ্মের মতো গায়ের রং পদ্মের মতো রং যেখানে পদ্মাসন বসে থাকে ভগবান ছেলে পরিষ্কার হোক আর কালো হোক পায়ের রংটা কেমন হয় জোরে পায়ের রংটা লাল হয় কেন ভগবান পদ্মাসনে বসেছিল বলে পায়ের রংটা লাল হয়ে গেছিল ভগবান পায়ে বসে বলে আমরা পায়েতেই প্রণাম করে থাকি এই জন্য আমরা পায়ে প্রণাম করি আজকে মহাপ্রভু শিক্ষা দিলেন দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া সবাই মিলে প্রেম সে হাত তালি দিয়ে কীর্তন করুন খুশিতে আপনাদের আয় আসর ভরপুর হয়ে যাবে একসঙ্গে একসঙ্গে হাত ওঠান সবাই হাত ওঠান ঠান্ডাতে কোনো ভয় করবেন না সবাই হাত ওঠান একসঙ্গে মহাপ্রভু কি বলেছেন দশে পাঁচে সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া সবাই হাত উঠাবেন একসঙ্গে তালি দেবেন হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরয়ে ন
নাম কৃষ্ণ যাদব আই নাম হরি বল হরি হরয়ে নাম কৃষ্ণ যাদব আই নাম হে যাদব আই মাধব আই কেশব আই নাম হাই হাই যাদব আই মাধব আই কেশব আই নাম ওজে যাদব আই মাধব আই কেশব আই নাম যাদব আই মাধব আই কেশব আই নাম ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোবিন্দ রাম শ্রী মধুসূদন পূজা যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গিরিধারী গোপীনাথ মদন মোহন দলি যে গিরিধারী গোপীনাথ মদন মোহন যে গিরিধারী গোপীনাথ মদন মোহন পূজা যে গিরিধারী গোপীনাথ মদন মোহন ভাইরা একবার জোরে জোরে তালি দেবেন হ্যাঁ এত জোরে দেবেন যেন বঙ্গাইগাঁও পর্যন্ত যায় নাকি বলছেন জোরে জোরে বলুন একসঙ্গে হাততালি হরি হরায় নম কৃষ্ণ যাদব আই নম বা হরি হরায় নম কৃষ্ণ যাদব আই নম দিন 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 বাহ 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 এটা ফকির এইটাই তো চাইছিলাম এইটাই তো চাইছিলাম দিনে চেয়ে রাত্রে যত পাওয়ার হবে বুঝতে পারিনি বাহ তালে তালে হরি হরায় নম কৃষ্ণ যাদব আই নম হরি হরায় নম কৃষ্ণ যাদব আই নম নম কৃষ্ণ যাদব আই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদব আই নম হে যাদব আই মাধব আই কেশব আই নম হে হে যাদব আই মাধব আই কেশব আই নম হে যাদব আই মাধব আই কেশব আই নম হে যাদব আই মাধব আই কেশব আই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গিরিধারী গোপীনাথ মদন মোহন যে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন যে গিরিধারী গোপীনাথ মদন মোহন আপনাদের আসরে সব কিছু ভালো লাগলো একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিয়ে যাবো বলে ফেলো না বলে দিয়েই যাই আবার আশা হয় কি না হয় বলে দিয়ে যাই না আবার একদিন বলে যাব না বলে যাই আপনাদের আসলে সব ভাল লাগলো সবাই খুব তালি দিলেন আমার ভাল লাগলো কোনটা খারাপ লাগলো দু চারজন হরি হরয়ে নম কৃষ্ণ যাদব হয় নম যাদব হয় মাধব হয় কেশব হয় নম এই ভদ্রতার জন্য আমার ভালো লাগলো কি সুন্দর ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছেন না না আমার সবচাইতে লজ্জার ব্যাপার লাগে কিন্তু আমি জাতিতে হিন্দু অথচ হরি নামে আসলে হরি কিছু মনে করবেন না তাহলে মজা নিন একটু জেনে নিন যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন এইদিকে এই দুটো বাজছে ওই দুটোর নাম কি জোরে বলুন এই দুটো বাজছে বাচ্চারা থেকে সবাই এই দুটো কি নাম যে দুটো বাজছে খোল না না খোল বলবেন ভালো নাম বলবেন শ্রী খোল ঠিক আছে এই যে তাকাবেন হিন্দুদের কত লজ্জার ব্যাপার দেখুন আমি যখন কলেজে পড়াশুনো করতাম তখন আমার গাড়ি ছিল না আমি বাসে করে গানে যেতাম তো বাসে গান করে ফিরছি মায়েরা তাকাবেন বাবারা তাকাবেন বাচ্চারা তাকাবে বাসে গান করে ফিরছি এ এ ডান দিকে আমার বাজায় বাঁ দিকে একজন বয়স্ক মানুষ ছিল তখন আমাদের কাকা বাবু তো উনি এইদিকে এইদিকে উনি বাসে চেপেছেন একজন মাস্টার মশাই আমি চিনি উনি স্কুলের মাস্টার বটে তো দেখুন বাসে প্রচণ্ড ভিড় তো যখনই গাড়িটা ব্রেক দিচ্ছে তখন শ্রীখোলটা মাস্টার মশাইয়ের গায়ে লাগছে আর যখনই লাগছে তখন মাস্টার মশাই কী করছে দেখুন ও দাদা এই যে দাদা আমার দাদা কি হয়েছে উনি তো বলছে ঢোলটা সরান কি বলছে বলুন তো ঢোলটা সরান একজন স্কুলের মাস্টার সে যদি শ্রীখোলকে খোল না বলে ঢোল বলে ও তার স্কুলের বাচ্চাদেরকে কি শিক্ষা দেবে আপনারা বিচার করে বলুন বলছে ঢোলটা সরান তো তখন আমি বললাম দাদা ওটা ঢোল নয় ওটা খোল তখন বলে রাত জেগে জেগে গান করবেন ঢোলটা নিয়ে আমার গায়ে ঢুলে পড়বেন সরান বললাম এই ঢোল কিন্তু আপনার একদিন কাজে লেগে যাবে বলছে আমার তো বিয়ে হয়ে গেছে আর ঢোলের দরকার নাই বললাম এই বিয়েতে নয় শেষ বিয়েতে বলো হরি বলো হরি লাগবে না লাগবে না লাগবে না আবার তাকান আবার তাকান এইদিকে তাকান আমি ছোটোবেলায় ছোটো বাচ্চাগুলো রয়েছে না ছোটোবেলায় আমার কাকাবাবুর সঙ্গে আবার কলকাতা গিয়েছিলাম তখনকার কলকাতা এত সাজানো গোছানো ছিল না তো কলকাতাতে দেখছি দরজায় দরজায় লেখা আছে অনেক দরজাতে কী লেখা থাকে লেখা থাকে সুস্বাগতম বাবা মায়ের আশীর্বাদ ওয়েলকাম ভগবানের কৃপা হ্যাঁ ওয়েলকাম লেখা থাকে কিন্তু দেখবেন এখন কলকাতাতে যখন দেখতে পাচ্ছি দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর এবং কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর
বলছে না রে সবাই কুকুর নয় একটি কুকুর বাকি সব মানুষ আমরা তাহলে লিখতে পারতো যে ভেতরে একটি কুকুর ওদের বাড়িতে বৈষ্ণব এসে ঘুরে যাবে হরিনাম করবে না কুকুরের ভয়ে তো পালিয়ে যাবে আমি আপনাদের বলবো কুকুর যারা পোষেন কুকুর পুষুন আপনাদের ভুল নাই কুকুরকে সেবা করুন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর কিন্তু তার আগে এই কর্তব্যটা করুন কুকুরকে সেবা করবার আগে এটা বুঝুন তো সকালবেলায় ঘুম থেকে উঠে মন্দিরে ভগবানের কাছে গিয়েছিলেন প্রশ্ন আমার আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন বাবা মা চা খেয়েছে না টিফিন খেয়েছে একবার খবর নিয়েছিলেন আপনি হাজার কাজের মালিক হতে পারেন আসল যে পৃথিবী দেখালো তার কর্তব্য পালন করলেন না আপনার ওই কাজের কোনো দাম নাই শুধুমাত্র আপনার সার্টিফিকেট ছাড়া কোনো দাম নাই আগে ওই কর্তব্য পালন করতে হবে আবার দেখবেন দেখবেন শিবরাত্রি বা দেখবেন শ্রাবণ মাসে ছেলেরা জল ঢালে না জোরে বলুন হ্যাঁ না না কোথায় জল ঢালে শিব মন্দিরে শিবলিঙ্গে তা আমাদের ওদিকে একটা ছেলে 10 কিলোমিটার বাঁক কাঁধে নিয়ে এইদিকে দেখান খুব হাঁপাতে হাঁপাতে যাচ্ছে এবার দিল বলে জলটা আমি জিজ্ঞেস করলাম খোকা জল কোথা থেকে আনছিস বলছে 10 কিলোমিটার দাদা বলছে বেশ বেশ আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে বাবার মাথায় জল দিবি তো বলে হ্যাঁ দেবো আমি জিজ্ঞেস করলাম তোর বাড়িতে যে বাবা আছে গ্রীষ্মকালে কষ্ট করে যখন ঘরে ফেরে বাবাকে এক গ্লাস জল দিয়েছিলি তো বাবাকে স্নানের জন্য একটু জল তুলে দিয়েছিলি তো যদি দিয়েছিলি তাহলে ওই বাবাকে দিয়ে লাভ নাই আজ না দিয়েছিস তবে নিতাই গৌর হরি বল হরি বল দিলে লাভ না দিলে লাভ নাই তাই সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন আরেকবার গাইবেন সবাই মিলে গাইতে পারবেন না তালি দিয়ে হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদব ইয়ে নাম 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 যে যাদব ইয়ে মাধব ইয়ে কেশব ইয়ে নাম হরি হরি যাদব ইয়ে মাধব ইয়ে কেশব ইয়ে নাম যে যাদব ইয়ে মাধব ইয়ে কেশব ইয়ে নাম যে যাদব ইয়ে মাধব যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গিরিধারি গোপীনাথ মদন মহ গিরিধারি গোপীনাথ মদন মহ যে গিরিধারি গোপীনাথ মদন মহ গিরিধারি গোপীনাথ মদন এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা নেব বলে দেখি তো এক সুরে সবাই মিলে গান আজকে আসামের মাটিতে আপনাদের হরিভক্ত করেই ছাড়বো সবাই মিলে একবার গান তো একসঙ্গে বলবেন আমার সঙ্গে আমার সুরে সুরে সবাই মিলে উচ্চস্বরে বলবেন বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 জোরে হরে রাম হরে রাম বাহ আরো জোরে হরে কৃষ্ণ জোরে বলবেন বাহ বাহ হরে রাম সুন্দর বাহ আস্তে আপনারা তো বলছেন ডান দিকে যারা আছে তারা তো চুপ করে দেখছি মানে মজা দেখছে যে এরা কি করছে আর কি মজা দেখবেন না আপনার মজা হবে তখন বুঝবেন কি অবস্থা হবে সবাই মিলে বলবেন বলতে না পারলে আস্তে বলবেন জোরে বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ তালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে হরি হরে রাম বাহ সুন্দর তালি দিয়ে হরে কৃষ্ণ বাহ হরে কৃষ্ণ জোরে বলিহারি বাহ বাহ দান 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 যারা বললেন না তাদের একটু মেডিসিন দিয়ে যাই নইলে বল কিছু মনে করবেন না যারা বললেন না চুপচাপ দাঁড়িয়ে রইলেন তাদের একটা মেডিসিন দেওয়ার দরকার আছে কী মেডিসিন দেখে নিন আমি এক জায়গায় গান করতে গেছি একজন ভদ্রলোক বললো আমার মায়ের খুব শরীর খারাপ 80 বছর বয়স আপনাকে ইউটিউবে দেখে একবার চলুন প্রদীপবাবু দেখে আসুন আমার মাকে দেখা দিলে শান্তি পাবো বললাম ঠিক আছে চলুন আমি যাচ্ছি
তো এইদিকে তাকান মায়েরা গেলাম দেখতে উনার মাকে প্রণাম করলাম 80 বছর বয়স উনি বলেন বাবা এসেছো যখন বাড়িতে কৃপা করে একটু চা খেয়ে যাও আমি চা খেতে বসলাম যে ভদ্রলোক নিয়ে গেলেন উনি পাটাকে লম্বা করে বসে আছেন নিচে আমি চেয়ারে বসে আছি ওর 12 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেল বাবার পায়ে এরকম করে মেরে দিয়ে চলে গেছে তখন বাবা বলছে দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে আমার পায়ে পাটা ঠেকে দিই পেন নাম কর আমাকে প্রণাম কর ছেলে বলছে বাবা প্রণাম করব না বলে কেন পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো তখন প্রণাম করো নাই প্রণাম করিব না এই জন্য যারা মনে মনে ভাবলেন যে আমরা বলবো না তোমাদের রক্ত তোমাদের ছেলের শরীরে বইছে তাহলে তুমি যদি না বলো তোমার ছেলেও জীবনে বলবে না তখন ছেলেকে যতই ভালো শিক্ষা দাও সে নেবে না সবাই মিলে হাততালি দিয়ে বলুন একসঙ্গে হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ 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 হরে জোরে হরে কৃষ্ণ আরো জোরে বাহ 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 দান 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 আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি দারুণ গাইছেন তবে আপনাদের আসরে বলি একজন মহান মানুষ এসেছেন আপনি আসুন একবার উপরে আসুন ইনারদেরকে আমি খুব আমি প্রায় জায়গাতে বলি যে আসামের বড় বড় পদে যারা আছেন খুব দায়িত্বপূর্ণ পদে তারা কিন্তু সমস্ত কাজ ছেড়ে দিয়ে একবার হরিবাসরে আসে এটা কিন্তু গৌরগোবিন্দের কৃপা এনাদের এইটা হচ্ছে বড় মহত্ব খুব বড় মহত্ব কেন অন্য জায়গায় দেখতে পায় না এটা আসামে দেখতে পায় কিন্তু যারা বড় বড় পদে আছেন তারা কিন্তু একবার হরিবাসরে আসবেনি ঝাড়িখণ্ড দেখতে পাই আমি তারা কিন্তু আসে কেন তারা জানে যে গোবিন্দ ছাড়া কোনো উপায় নেই মহাপ্রভু এই পদটা রেখেছেন এনাদেরকে একটু সবাই মিলে প্রার্থনা করবেন গোবিন্দের কাছে যেন এনাদের পদটা চিরকাল সুন্দর থেকে সুন্দর থাকে মানুষের জন্য কর্ম করে এনাদের বাড়িতে সবাই কৃষ্ণ ভক্ত হয় নিতাই গৌর হরি হরি